ফিল সায়েন্স উইথ সোহেল স্যার সায়েন্স চেম্বার কর্তৃক আয়োজিত শর্টকাট সিরিজ ফর এডমিশনের আরও একটা এপিসোডে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসে আমরা ক্লোরোপ্লাস্টের বিভিন্ন আকৃতিগুলো নিয়ে আলোচনা করব। এখান থেকে বিগত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন এসেছে এবং হচ্ছে সামনেও আসতে পারে, যেহেতু একটা টপিক এখান থেকে মেডিকেল এবং ডেন্টাল এবং ভার্সিটিতে কোয়েশ্চেন আসে, সামনেও আসতে পারে। প্রথমত হচ্ছে ক্লোরোপ্লাস্টটা কি? ক্লোরোপ্লাস্টটা জানার আগে আমাকে প্লাস্টিড নিয়ে একটু ধারণা থাকতে হবে। উদ্ভিদের সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম হচ্ছে প্লাস্টিড, আর এই সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। 1883 সালে বিজ্ঞানী শিম্পার উদ্ভিদকোষের মধ্যে এই সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন, যার নাম দেন হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের খাদ্য সংশ্লেষণে সাহায্য করে বলে একে বলা হচ্ছে কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা। এবং প্রতিটা উদ্ভিদকোষের মধ্যে 10-40টা ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, উদ্ভিদকোষের মধ্যে বা উদ্ভিদের মধ্যে 10-40টা ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। এখানে সবগুলো লাইনে হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমরা আজকে যে টপিকটা বোর্ডে লিখে রাখলাম সেটার উপর ফোকাস করব। এখন আমরা ক্লোরোপ্লাস্টের আকৃতিগুলো নিয়ে দেখব। উদ্ভিদকোষের ক্ষেত্রে বা উদ্ভিদের মধ্যে ক্লোরোপ্লাস্টের আকৃতিটা বিভিন্ন রকম হতে পারে, এটা আমরা ট্রিক্সের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। প্রথমটা দেখা হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদ। উচ্চ শ্রেণীর উদ্ভিদে লিখলাম ক্লোরোপ্লাস্টের আকৃতিটা সাধারণত ল্যান্সের মতো হয়ে থাকে। উচ্চ শ্রেণীতে উদ্ভিদের আকৃতিটা ল্যান্সের মতো হয়ে থাকে। উচ্চ শ্রেণী মানে বড় লোকস। উচ্চ শ্রেণীরা তারা সাধারণত চশমা পরে না। আমাদের মতো গরিব যারা আছে তারা চশমা ইউজ করে, কিন্তু উচ্চ শ্রেণী বা বড় লোকস যারা তারা চশমা ইউজ করে না, তারা চশমার পরিবর্তে কী ইউজ করে? ল্যান্স ইউজ করে। তাহলে উচ্চ শ্রেণীর উদ্ভিদে ক্লোরোপ্লাস্টের আকৃতি হবে ল্যান্সের মতো, আশা করি এটা আমরা ভুলব না। আর এরপরে দেখা হচ্ছে ক্লামাইডোমোনাস, এগুলো হচ্ছে সবগুলো শৈবাল। ক্লামাইডোমোনাস শৈবালের ক্ষেত্রে বললাম পেয়ালা আকৃতি, ক্লোরোপ্লাস্টের আকারটা হবে পেয়ালা আকৃতি। সিফর ক্লামাইডোমোনাস, সিফর মনে রাখবো হচ্ছে কাপ, কাপ মানে হচ্ছে পেয়ালা। তাহলে ক্লামাইডোমোনাস শৈবালের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের আকৃতিটা হবে পেয়ালা আকৃতি। স্পাইরোগাইরা সর্পিল আকার, স্পাইরোগাইরা মানে হচ্ছে সিঁড়ির মতো বাঁকানো, এরকম বাঁকানো সর্পিল আকার বা সাপের মতো। তাহলে স্পর সর্পিল আকার বা স্পর স্পাইরোগাইরা স্পর সর্পিল আকার। এরপরে দেখো ওডিগোনিয়াম বা জোনিয়াম, উইডোগোনিয়াম বা উইডোজোনিয়াম, জি দিয়ে জালিকা খার মনে রাখতে পারো, অথবা জি ফর গোনিয়াম মানে হচ্ছে গোনিয়াম মানে মনে রাখবো হচ্ছে গোনা, গোনা করলে আমাদেরকে জেলে যেতে হবে, গোনা বা পাপ কাজ করলে বা খারাপ কাজ করলে জেলে যেতে হবে, তাহলে গোনার জন্য জেলে, গোনার জন্য জেলে যেতে হবে। জেলে মনে রাখবা জালিকাকার, বর্গীয় জেল জালিকাকার, বা জি ফর গোনিয়াম, জি ফর জালিকাকার। এরপরে দেখা হচ্ছে জিগন্যামা, জিগন্যামা। জেমসের একটা গান আছে না মায়ের, কোথায় আছে কেমন আছে মা, রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, রাতের তারা আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা। তাহলে জিগন্যামা, তাহলে রাতের তারাকে জিজ্ঞেস করতেছে মা কেমন আছে, তাহলে মা সেটা কেমন তারকার মতো, তাহলে মা জিগন্যামা যেটা সে তার ক্লোরোপ্লাস্টের আকৃতিটা হচ্ছে তারকাকার। পড়ার সময় একটু বিভিন্ন পারিপার্শ্বিক কথাগুলো চিন্তা করে পড়ার চেষ্টা করবে, তাহলে বলার সম্ভাবনাটা খুব কম থাকে, এবং যদি মুখস্থই করে যাও সেটা মনে থাকে না। তুমি বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করে বা তোমার বাস্তব জীবনে যা দেখতেছো সেখান থেকে যদি পারিপার্শ্বিকের সাথে মিলিয়ে তুমি পড়তে পারো অনেক দিন মনে থাকবে। এরপরে পাইটোফোরা, আচ্ছা পিটোফোরাটা দেখো, পিটোফোরা বা পাইটোফোরা যেটাই বলো, ফোরা মনে করো এখানে একটা ফোরা উঠলো, ফোরাটা কেমন থাকে? সাধারণত ম্যাক্সিমাম ফোরাই থাকে হচ্ছে গোলাকার, ফোরাগুলো সাধারণত, ফোরা মানে হচ্ছে এখানে যা আমাদের হাতে পায়ে যে এখানে ওঠে, ফোরাগুলো থাকে হচ্ছে গোলাকার। তাহলে ফোরা হচ্ছে গোলাকার। এরপর আসা হচ্ছে ইওলোথ্রিক্স শৈবালের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের আকৃতিটা কেমন হয়ে থাকে? ফিতা আকৃতি, আংটি আকৃতি, গার্ডল মানে হচ্ছে চক্রাকার, চক্রাকৃতি অথবা বেল্ট আকৃতি। ইও মানে হচ্ছে তুমি, তোমার তুমি, মনে করো তোমাদের তো অনেক তুমি থাকে, ওই তুমি মনে করো, তুমি মনে করো ছেলেদের তুমি, তুমি হচ্ছে মেয়ে। মেয়েরা কী করে? চুলের মধ্যে ফিতা বাঁধে, হাতের মধ্যে আংটি পরে, কোমরে বেল্ট পরে, এবং হচ্ছে তাদের গার্ড দেওয়ার জন্য ঘোরাঘুরি করে ছেলেরা। তাহলে তুমি যেটা, ইও মানে হচ্ছে তুমি, তোমার তুমি, তাহলে তুমি কী করে? চুলের মধ্যে ফিতা বাঁধে, হাতে আংটি পরে, এবং কোমরে বেল্ট পরে বা বেল্ট বাঁধে, এরপরে হচ্ছে তাকে গার্ড দেওয়ার জন্য অনেকে ঘোরাঘুরি করে বা মেয়েদের গার্ড হিসেবে থাকে। তাহলে ইউ বা পেঁচানো, তাহলে ইউ গার্ডল আকৃতি, বেল্ট আংটি, ফিতা আকৃতি। আশা করি এই ট্রিক্সের মাধ্যমে তোমরা এগুলো মনে রাখতে পারবা, আর মুখস্থ করতে হবে না, একবার পড়লে আশা করি মনে থাকবে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে দেখা যায়। সবাইকে পরবর্তী সিরিজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।